নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আলু বেগুনের তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি লম্বা করে আলু ও বেগুনকে প্রথমে কেটে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হিং। এরপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলু ও দিয়ে দিচ্ছি বেগুন। আলু ও বেগুনকে আমি তেলের ওপর নাড়াচাড়া করে নিচ্ছি। আলু ও বেগুনকে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে লবণ আলু ও বেগুনের সঙ্গে মিক্সড করে আমি ঢাকা দিয়ে আলু ও বেগুনকে রেখে দেব। মিনিট তিনেক পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন, আলু ও বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে। আলু ও বেগুনের ওপর হালকা একটা কালার এসেছে। প্রায় 90% এখানে আমার আলু ও বেগুন সেদ্ধ হয়ে গেছে। প্রথমে আলু ও বেগুনকে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, এখানে প্রায় 90% আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আলু ও বেগুনকে তুলে নেব প্লেটে। আবারও একটু ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজকে প্রথমে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে আমি পেঁয়াজকে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর টমেটো বাটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কাপ মতো, ছোটো কাপের 1 কাপ মতো জল অ্যাড করেছি। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, জল দিয়ে আমি ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে আমি মশলাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ভালো করে ঢাকা দিয়ে আমি মিনিট তিনেক সময় রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে। মশলা ভালো করে আমার কষানো হয়ে গেছে। ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি আবারও মিনিট 2-1 সময়ের জন্য। মশলাকে খুব ভালো করে আলু বেগুনের তরকারি তৈরি করার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষলে আলু বেগুনের স্বাদ একেবারে রেস্টুরেন্টের মতোই হবে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। মশলা ভালো করে ভাজা না হলে, কাঁচা থেকে গেলে আলু বেগুনের তরকারির স্বাদ ভালো হবে না। আমি মশলার উপর দিয়ে দিয়েছি আলু ও বেগুন, অ্যাড করে দিচ্ছি একটু সামান্য পরিমাণ লবণ। যেহেতু মশলাতে আমি লবণ অ্যাড করিনি, আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে দিচ্ছি জল। আলু ও বেগুনকে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে বাকি যে আলু সেদ্ধ হতে বাকি আছে সেটা আমি সেদ্ধ করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করে আলু বেগুনের তরকারি তৈরি করবেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই অথবা ভাত, এর সঙ্গে আপনারা এই রকম আলু বেগুনের তরকারি সার্ভ করতে পারেন। আমি মিনিট 2-1 সময়ের জন্য দিয়ে দিচ্ছি আবারও ঢাকা। দেখুন, ঢাকা আমি খুলে দিয়েছি। আলু বেগুনের তরকারি আমার সম্পূর্ণ রেডি। একটা আলু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা। ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আলু ও বেগুনকে আমি সার্ভ করব। ধন্যবাদ।